তুমি তো ফেসবুকের এমপি হয়ে গেলা, স্বতন্ত্র এমপিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ২৮ জানুয়ারি গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বতন্ত্র এমপি ব্যারিস্টার সুমন বলেন, আমাদের অনেক বেশি কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরাও বলেছি, আমরা সবাই আপনার সঙ্গে আছি, আমাদের অভিভাবকত্ব আপনার হাতে, কারণ আমরা সবাই বঙ্গবন্ধুর সন্তান। এ সময় তিনি আরও বলেন, আমাকে নেত্রী বলেছেন, এই তোমাকে তো ফেসবুক থেকে চিনি, তুমি তো ফেসবুকের এমপি হয়ে গেলা। নারী এমপির বিষয়ে স্বতন্ত্রদের অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা সরকারে না থাকলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছি, এসব বিষয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, তাই অ্যাজ ইউজুয়াল যা হওয়ার তাই হবে, আমাদের কোনো মত নেই। এদিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বতন্ত্র এমপি এ কে আজাদ বলেন, স্বতন্ত্র হিসেবে এলাকায় কাজ করতে অনেকেই বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি, এ অবস্থায় আমাদের দাবি ছিল আমাদের যেন একীভূত করে নেওয়া হয়। তবে প্রধানমন্ত্রী বলেছেন, তোমরা তোমাদের মতো থাকো, কারণ ডান হাত বাম হাত সবই আমার, তোমরা বরং এলাকায় সংসদে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে। স্বতন্ত্র এমপিদের ভূমিকা বিষয়ে নিক্সন চৌধুরী বলেন, এলাকায় স্বতন্ত্রদের সঙ্গে বিভিন্ন দ্বন্দ্ব সংঘাত প্রধানমন্ত্রী দেখতে চান না। তিনি বলেছেন, তোমরা সরকারের গঠনমূলক সমালোচনা করবে, সরকারি এমপিরা যা করতে পারে না সেটা তোমাদের করতে হবে, যারা নতুন সংসদ সদস্য হয়েছে তাদের সংসদের কাজ সম্পর্কে জানতে হবে, করতে হবে, সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন পরিচয় দিতে চান না স্বতন্ত্র এমপিরা, তারা আওয়ামী লীগের হয়ে থাকতে চান, তাই তারা বিরোধী না হয়ে স্বতন্ত্র এমপি হিসেবেই সংসদে থাকবেন। এর আগে সন্ধ্যায় গণভবনের বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র এমপিদের জনগণের কল্যাণ নিশ্চিতে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন, আপনাদের সংসদের কার্যপ্রণালী বিধি পড়তে হবে, জনপ্রতিনিধি হিসেবে মানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।